আল্লাহ নবী বলছেন নারী জাহান্নামে যাবে স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ না মেয়েরা বেশিরভাগ? আজকে বাড়ি গিয়ে টেস্ট করুন, আপনার গাছে একটা বড় ক্যাঁটাল হয়েছে, তা স্বামী স্ত্রী দুজনা খাচ্ছেন, আপনার বউকে জিজ্ঞেস করবেন, হা গো সাফিনার মা সত্যি করে কহ তো ক্যাঁটালটা মিষ্টি? ও এক চান্সে মাথা চুলকাতে চুলকাতে বলবে মোটামুটি মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো নয়। ও বলবেই বলবেই আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়, তুমি যতই বলো। ও বলবে এটা হচ্ছে নারী, সব কিছু মেনে নেবে, বাপের বাড়ি বদনাম মানবে না, মানবে। আপনি রাতে যখন শোবেন বলবেন তুমি আজকে যে তরকারিটা করেছো না কলকাতার ফাইভ স্টার হোটেল ফেল, তোমার মাথা চুল, তোমার ঠোঁট, তোমার গাল, তোমার চোখ, তোমার মাথায় চুল, তোমার কোমর দোলানো চলন, তোমার আড়ে আড়ে দেখা আমাকে প্রেমে মুগ্ধ করে দেয়। কিন্তু একটা গুণ খুব খারাপ, তোমার আব্বারা লোক খারাপ। রাতে শোয়ার আগে এটা বলবেন, তোর আব্বারা খুব লোক খারাপ, দেখবেন নয় গলা টিপবে রাতেই, আর নয় সকালে চায়ের সাথে বিষ দিয়ে মেরে দেবে। ওর বাপের বাড়ি বদনাম সহ্য করবে না, করবে? এর নাম কি? নারীর কথাবার্তা বললে পাপ কত হয়? আল্লাহ নবীর একটা হাদিস শুনে নেন। বিশ্ব নবী বলছেন মিরাজের রাত্রিতে, নবীজি আমার মিরাজের রাত্রিতে চলছেন, মিরাজে যাবার রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ নবী বলেন একটা লোককে দেখতে পেলাম, ওই লোকটাকে একটা রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর ওই রক্তের নদীতে লোকটা পড়ে যেন হাবুডুবু খাচ্ছে, রক্তের নদীর পানিটা টকবক টকবক করে যেন ফুটতেছে, লোকটা নদী থেকে পাড়ের দিকে আসার চেষ্টা করছে। আর ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর, তারা ওই পাথর দিয়ে ওই লোকটার মাথাতে মেরে দিচ্ছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে। নবীজি বলছেন এই লোকটাকে যার মাথাটা বারবার ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, যার মাথাটা আবার জয়েন্ট হয়ে যাচ্ছে, বিশ্ব নবীকে বলা হলো ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত, সুদের টাকা যে খেত ওকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। দিনাজপুরে সব কোনো সিস্টেম নেই, আছে সুদ চলে দিকে বেশি, তাই না? সব তাহলে অসুস্থ, এখন চিকিৎসা করব কার? সবাই তো রুগী, কার চিকিৎসা করব? সব থেকে ভালো বিষ ইঞ্জেকশন দিয়ে দিই তাহলে, তাই না? এত চিকিৎসা করে পারা যায়, যেটাই বলছি বলছে সেটাই আমাদের ভিতরে এক নম্বরের, একটাও দুই নম্বর নাই। আল্লাহ আকবার, ছুল মারাত্মক পাপ, কত পাপ বলছে, এক টাকা যদি কেউ সুদের খায় বলছে মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে পাপ হয় ওই পাপ তার আমলনামাতে লেখা হয়। হ্যাঁ আমরা ওপেন হ্যান্ড টু হ্যান্ড কিছু মানুষ আছি, তারা সুদ খাই না, ডাইরেক্ট নেওয়া দেওয়া করি না, করি করি না। কিন্তু হুজুর আপনার যে 4 লাখ টাকা আজকে 3 বছর ব্যাংকে পড়ে আছে, বইটা কখনো আপডেট করে দেখেছেন যে ব্যাংক কত টাকা সুদ দিয়েছে? হাজি সাহেব দেখছি 5 লাখ টাকা খরচা করে চলে যাচ্ছে, কোথায়? হজ করতে। ও হাজি সাহেব ব্যাংকে যে আজকে 3 লাখ টাকা 4 বছর ধরে ছিল, ব্যাংক সুদ দিয়েছে কি দেয়নি? দিয়েছে। হাজি সাহেব হজে যাওয়ার আগে টাকা বার করে দিয়ে গেছেন তো? হ্যাঁ মনে আছে তো যে ব্যাংক আমাকে সুদ দিয়েছে, সুদের টাকাটা আলাদা করে তবে গিয়েছিলাম তো নাকি? ওসব ব্যাপার নয়, গেছে চেক জমা দিয়েছে, টাকা তুলে নিয়েছে, জিরো করে দিয়ে চলে গেছে হজে। কি আশ্চর্য ব্যাপার! একটা লোক বলুন তো যে প্রত্যেক বছরে ব্যাংকের বইটা চেক করে দেখি ব্যাংক আমাকে কত টাকা সুদ দিয়েছে, ওই টাকাটা একটু সাইড করে রেখে দিই, একটা লোক বলুন তো। যাক মশালে একটা লোক আছে, যাই হোক একটা লোক আমি দেখতে পেলাম, তার মানে আমরা সবাই জড়িত, তাই না? কাল সকালে ব্যাংকে গিয়ে লাইন দিয়ে অবশ্যই বইটা চেক করে দেখবেন যে ব্যাংক কত টাকা সুদ দিয়েছে। সুদ নেওয়াও হারাম দেওয়াও কে? হারাম। তাহলে ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে ওটাও তো হারাম। এক টাকা সুদের খেলে মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে পাপ হয় এই পাপ হয়। আশ্চর্য ব্যাপার, এখনকার দিনে পুরুষ মানুষরা তবু একটু সুদ ওপেন কম খায়, ভিতর দিয়ে হয়তো খায়, এখন ওপেন সুদ খাচ্ছে আমার খালারা, হ্যাঁ তাই না? বন্ধন
আরে পুরুষ মানুষ বসে আছে বাড়িতে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে, আর খালা আমার কাঁধে ব্যাগ নিয়ে ছুটছে, কোথাও যাচ্ছ? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। চি 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 চি, আল্লাহর নবী বলেছেন ইয়া মা সারা সবাব মানিস্তা তামিন কুমুল বাব ফালিয়াতা জাওয়াজ। এই যুবক, এই বিয়ে করবে? চারটে জিনিস তোমার ভিতরে থাকলে, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যুবক তোমার চারটে জিনিস থাকলে বিয়ে করো, আর না ঘরে চুপচাপ বসে থাকো। এক, যৌবন থাকলে বিয়ে করো। দুই, ইনকামের রাস্তা ভালো থাকলে বিয়ে করো। তিন, বাড়ি থাকলে বিয়ে করো। চার, তোমার আঙুল যদিকে ঘুরবে বউ সেদিকে যাবে, এই পাওয়ার এই ক্ষমতা যদি থাকে তুমি তাহলে বিয়ে করো। আর পুরুষ মানুষ ঘরে বসে আছে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে, ওর বউ যাচ্ছে লোন আনতে। আবার এইসব বক্তব্য সেদিন এক জায়গায় দিয়েছি, তো একজনা বলছে, প্রশ্ন করেছে কাগজে, হুজুর আমি বড় বিপদে 20,000 টাকা ধার দিয়ে যাবেন। কত বড় তাহলে, বুঝতে পারছেন তো? বলছে লোন করবো না, 20,000 টাকা ধার দিয়ে যাবেন। হ্যাঁ দেখছেন তো, খালা তুমি কি করবে? বলছে ছাদের ঢালাই দিব। ঢালাই দিতে মানে তিরপল লাগিয়ে থাকো, ঢালাই তুমি দিবে কেন? চাহিদা কমান, সুদ থেকে বাঁচুন। আজ থেকে 30 বছর আগে সব সিস্টেম ছিল, ছিল তখনকার মানুষ কি মারা গেছে? তখনকার লোক মেয়ের বিয়ে দেয়নি, তখনকার লোক ঘরে ছাদ দেয়নি, তখনকার লোক দামি জামা কাপড় পরেনি, তখনকার লোক খেতে পায়নি। এখন ওটা নয়, তখনকার মানুষের চাহিদা কম ছিল, এখন আপনার চাহিদা বেড়েছে। এই জন্য আপনি হারাম কি হালাল এটা তামিজ করার সুযোগ পাচ্ছেন না। বিশ্ব নবী বললেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার হাতের নখগুলোকে দেখলাম তামা দিয়ে তৈরি করা, এত বড় বড় তার হাতের নখ, তার নখ দিয়ে সে তার মুখের চামড়া, সে তার বুকের গোস্তটা ছিঁড়ে 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 যেন ফেলে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও জিবরিল, এই লোকটা কে? জিবরিল আমাকে বললেন, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা চুগলখুরি করে বেড়াতো, যে লোকটা 2 নম্বরি করে বেড়াতো, এর ওর কথা বলে বেড়াতো, এর ওর বদনাম করে বেড়াতো। আল্লাহর নবী বলেছেন, জিবরিল কতদিন এরকম চলবে? জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামত পর্যন্ত এই লোকটা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তার নখ দিয়ে তার নিজের বুকের এবং নিজের মুখের চামড়াটা ছাড়াবে, আবার চামড়া বারবার জয়েন্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল্লি কুল্লি ফুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে বদনাম করে করে বেড়ায়। আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ, ছাড়া যাবে? অত সহজ নয়, অত সহজ নয়। আবার এই পাপের সঙ্গে আমাদের মেয়েরা বেশি জড়িত, ওই জন্য আমি এর আগেও কোন এক জায়গায় বলেছি, আবার বলছি, আপনার বাড়িটাকে যদি শান্তিতে রাখতে চান, সব করবেন, বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দিবেন না, দেখবেন আপনার বাড়ি পুরো ঠান্ডা থাকবে, পুরো ঠান্ডা। আর আপনি যখন বাড়ি থাকবেন না, পাড়ার কোনো মেয়ে যদি আপনার বাড়িতে ঢুকে যায় আপনার স্ত্রীর সঙ্গে গল্প করার জন্য, তাহলে সংসারের 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। কথাটা কি, আপনি হাসছেন? ঠিক বলছি না ভুল বলছি? একদম। বৌমা এসেছে, নতুন বৌমা, সবাই দেখতে এসেছে, এসে দেখে চলে যাচ্ছে, তা পাড়ার একটা মেয়ে এসে ঠিক এইরকম ঘোমটা দিয়ে বসে আছে, আর আপনারা স্বামী স্ত্রী দুজনা চা টা কিছু খাচ্ছেন, ওইদিকে নতুন বৌমাটা এদিকে বসে আছে, পাড়ার ওই ঘোমটা দেওয়া মেয়েটা বলছে, হা গো মায়ের বাড়ি কোথায়? বলছে ফুলতলা না ফুলবাড়ি ওইখানে। তাই? বলছে কটা ভাই বোন? 4 ভাই 2 বোন। তোমার আব্বা কি করে? না, আব্বা রাজমিস্ত্রি কন্ট্রাক্টরে কাজ করে। সব ভালো, কোনো অসুবিধা নেই। যাদের ঘরে তোমার বিয়ে হয়েছে এরা কিন্তু লোক খুব সুবিধার নয়, একটু সাবধানে থাকবে। এই যে বলে দিয়ে চলে গেল মানে সংসারে, কে 12টা বেজে গেল, একদম ঘরে ঢুকতে দেবেন না ওদেরকে। আমি কোনো মহিলা গার্জেন মাদ্রাসায় ঢোকা নিষেধ, মানে ও তো নিজের মেয়ে যদি কাঁদে হ্যাঁ করে ও ঘরে নিয়ে যাবে, আরো 5টা মেয়েকে ভাঙাবে, তুইও ঘর চ, এখানে থাকিস না, এখানে খাওয়া দাওয়া ভালো না, অথচ সব ভালো,
ওর মেয়ে থাকতে পারছে না, ওটা ওর অসুবিধা। আর পাঁচটা মেয়ের মাকে বাড়ি গিয়ে বলবে, বুবু আর বলিস না তোর মেয়ে কেঁদে হাত ফেল, অথচ কিছুই নয়। তারপরে দিন একটি ফাঁক ভরে ওর মেয়ে, ওর মা এসে হাজির, কি হয়েছে বলছে, আমার মেয়ে নাকি হাত ফেল হয়ে গেছে। কিছুই হয়নি, কি আশ্চর্য ব্যাপার। ওই জন্য প্রয়োজনে মেয়েদের মাদ্রাসা, মেয়েদেরকে বলে দিই এই তোমরা সব ঘরে ঢুকে যাও, ছেলে গার্জেন আসছে দেখা করব বেটির সঙ্গে। ওর মেয়েকে ডেকে দিই পাশে গিয়ে, ওর বাপ নিজে কথা বলে, ওর ভাই আছে আপন ভাই কথা বলে, অসুবিধা নাই। আমি সিস্টেম আমি বুঝতে পেরে গিয়েছি, বাবা সর্বনাশ করে দিবে মাদ্রাসার, ইট পর্যন্ত বিক্রি করে দিবে এরা। ওই জন্য ভয়ে আমি সাইনবোর্ড করে দিয়েছি এদের ঢোকা নিষেধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জ্ঞানী লোক ছিলেন না, শিক্ষিত লোক, জ্ঞানী লোক ছিলেন না, মারাত্মক জ্ঞানী লোক। আল্লাহ নবী বলছেন যে রাতে নিরাজ হল বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজির কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে, প্রথম কারণ হল অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন, দ্বিতীয় কারণ হল শোন সমাচার না সুক্রিয়া করে অগণিয়া মত আমার, তৃতীয় কারণ হল অধিক নারীগণ ঝগড়া ঝাটি বেশি করে নিজ স্বামীর সনে, জীব তো যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন আমি মিরাজের রাত্রিতে জান্নাত দেখে এলাম, জান্নাতের ভিতরে দেখলাম রিক্সা চালকরা বেশি আছে, জান্নাতের ভিতরে দেখলাম গরিব মানুষেরা সব থেকে বেশি রয়েছে, জান্নাতের ভিতরে দেখলাম দুর্বল শ্রেণীর মানুষেরা সব থেকে বেশি রয়েছে, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখ অধিকাংশ যেন নারীদেরকে জাহান্নামের লোহার আকুশিতে করে যেন আগুনে তাদেরকে পোড়ানো হচ্ছে। আল্লাহ নবী চলে এলেন, বক্তব্য রাখতে রাখতে বললেন ইয়া মা শরণ নিসা, ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জাহান্নামে দেখে এলাম, তোমরা বেশি করে সাদকা করো, যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমরা বেশি করে সাদকা করো। একজন মহিলা বলছেন ও দয়ার নবী গো, আপনি কেন পুরুষদের ব্যাপারে বললেন না, আপনি কেন বারবার নারীদের ব্যাপারে বললেন, আপনি নারীদের ব্যাপারে বলছেন কেন, নারীরা কি ভুল করেছে যে নারীদেরকে দান করার কথা বলছেন, ছেলেরা কি ধোয়া তুলসী পাতা। নবীজি বলছেন এক নম্বরের কারণ হলো, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী প্রথমে জাহান্নামে যাবে তার একটা কারণ যে নারীর অল্প জিনিসে মন ভরে না। আপনাদের এখানে হয়তো ভরে জীবনেও ভরাতে পারবেন না। আমিও তো ওই আসামি, যত বড়ই বক্তা হই বাড়ি গেলে কথা বলতে পারি না, একটাও কথা বলতে পারি না, শুধু আমাকে বলে তুমি কি পাগল, তোমায় কারা প্রধান বক্তা করে নিয়ে যায়, কারা শোনে তোমার কথা। আমি বলে আমি জোরে, আমি যতই হাজি গাজি যাই হয়ে তোর কাছে আমি ফেল, বুঝলে না, কি হেডমাস্টার, কি কারি সাহেব, কি হাফেজ সাহেব, বসো বসো, ওঠো ওঠো, কিচ্ছু করার নাই, উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই। দুই, আল্লাহ নবী বলছেন নারী জাহান্নামে যাবে স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর অকৃতজ্ঞ না মেয়েরা বেশিরভাগ। আজকে বাড়ি গিয়ে টেস্ট করুন, আপনার গাছে একটা বড় ক্যাঁটাল হয়েছে, তা স্বামী স্ত্রী দুজনা খাচ্ছেন, আপনার বউকে জিজ্ঞেস করবেন, হা গো সাফিনার মা সত্যি করে কহ তো ক্যাঁটালটা মিষ্টি, ও এক চান্সে মাথা চুলকাতে চুলকাতে বলবে মোটামুটি মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো নয়। ও বলবেই বলবেই আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়, তুমি যতই বলো ও বলবে। এটা হচ্ছে নারী, সব কিছু মেনে নেবে, বাপের বাড়ি বদনাম মানবে না, মানবে। আপনি রাতে যখন শোবেন বলবেন তুমি আজকে যে তরকারিটা করেছে না, কলকাতার ফাইভ স্টার হোটেল ফেল, তোমার মাথা চুল, তোমার ঠোঁট, তোমার গাল, তোমার চোখ, তোমার মাথায় চুল, তোমার কোমর দোলানো চলন, তোমার আড়ে আড়ে দেখা আমাকে প্রেমে মুগ্ধ করে দেয়। কিন্তু একটা গুণ খুব খারাপ, তোমার আব্বারা লোক খারাপ। রাতে শোয়ার আগে এটা বলবেন, তোর আব্বারা খুব লোক খারাপ, দেখবেন নয় গলা টিপবে রাতেই, আর নয় সকালে চায়ের সাথে বিষ দিয়ে মেরে দেবে, ওর বাপের বাড়ি বদনাম সহ্য করবেন না, করবে। এর নাম কি? নারী।
নাম্বার 3 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি বলেছেন গীবত পরনিন্দা জাহান্নামে নারীদেরকে দেখলাম বেশি কারণের একটা কারণ পরনিন্দা গীবত করে আপনার স্ত্রীকে বলে দেবেন এটা বাড়ি গিয়ে যে কোকলো জানো না দেখি পাড়ার কোন মেয়ে আমাদের বাড়িতে এসে গল্প করছে তুই তো জাহান্নামে যাবি আর তার ফলশ্রুতিতে আসার কারণে সংসারটারও 12টা বাজাবি এমন সন্দেহ ঢুকে দিয়ে যাবে না গল্প করতে করতে ভাবি তোকে একটা কথা বলবো কাউকে বলবি না তো না বলবো না আচ্ছা খায়রুল ভাই ওই ফোনে কথা বলে কুলগাছের তলায় কার সঙ্গে বলো তো আমার মনে হচ্ছে ফটিকের বইয়ের সাথে হতে পারে এই যে বলে দিয়ে চলে গেল মিচে মিচে করে সারা জীবন আপনাকে সন্দেহ করবে আর ভালোবাসা পাবেন না তো পাবেন জীবনও পাবেন এর নাম নারী কাউকে ঢুকতে দেবেন না বাড়িতে জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী জাহান্নাম চলে যাবে তার আরেকটা কারণ গীবত পরনিন্দা বেশি বেশি করে করে তাই আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা জাহান্নাম চলে যাবে তারা যারা নিজেদের মালকে জমা করে করে রাখে স্টেট ব্যাংকে হয়েছে 2 লাখ পাঞ্জাব ব্যাংকে হয়েছে 2 লাখ বরোদা ব্যাংকে হয়েছে 1 লাখ অমুক ব্যাংকে হয়েছে 2 লাখ টোটালে সারা বছর শুধু গোনাগুনি করে মালের জাকাত দেয় না আর গুনে গুনে রাখে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা তারা এটা মনে মনে ভাবে আমার মাল আমার সারা জীবন থাকবে আমার মাল আমাকে বাঁচাবে আল্লাহ বলে কাল্লা কখনোই নয় লায়ুম বাজান্না ফিল হুতামা তোকে আর তোর মালকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব ওমা আদরা কামাল হুতামা হে নবী আপনি জানেন হুতামা কাকে বলে নারুল্লাহিল মুকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাতি তাত্তালি আলাল আফিদা এমন আগুনের তেজ যে একটা মানুষের অন্ত করণে পর্যন্ত পৌঁছে যাবে ইন্না গালিকিম মুসাদা এই জাহান্নামের এত তেজ মেয়েরা যখন বাড়িতে তরকারি রান্না করতে করতে ঢাকনিটা যেমন লাগিয়ে দেয় আল্লাহ বলছে জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দিয়ে আমি জাহান্নামের ঢাকনিটা লাগিয়ে দিব আর ফি আমাদিম মুমাদ্দাদা শুধু ঢাকনি লাগাবো না জাহান্নামে বড় বড় খুঁটি রয়েছে ওই খুঁটিতে তাদেরকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিব তারা যাতে পালাতে না পারে কটা লোক জাহান্নামে যাবে আল্লাহ এখানে বললেন কটা দুইটা কটা দুইটা যারা মানুষের সামনে পিছনে গীবত পরনিন্দা করে দুই যারা মাল জমা করায় এটা ভাবে আমার মাল সারা জীবন থাকবে থাকবে মাল বাঁচাতে পারে জ্যোতিবাবু বামফন্ডের সব থেকে বড় কমরেড ছিলেন জ্যোতিবাবু অসুস্থ হয়ে গেলেন আমেরিকা থেকে মেডিকেল টিম আনা হলো কলিকাতাতে দীর্ঘ 13 দিন যাবত স্পেশাল চিকিৎসা করা হলো হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা শেষ নাই বাঁচাতে গেছে নাই লতা মঙ্গেশকর জি 32,000 গান গেয়েছে 32,000 কোটি 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 টাকা বাঁচানো গেছে নাই শাহজাহান আছে নাই আলমগীর নাই মমতাজ নাই জাহাঙ্গীর নাই কেউ নাই পৃথিবীতে টাকা আপনাকে বাঁচাতে পারে না কিছু লোক আছে কালকে আন্ডারপ্যান পরে ঘুরতো কেউ চিনত না ওকে আজকে ঠিকাদারি ঠিকাদারি এদিকে 2 নম্বরই ফোমাম কিছু করে মোটামুটি টাকা কিছু করেছে এমন অহংকারিতার সঙ্গে ঘুরছে যে ওর গায়ে মাছি পর্যন্ত বসার সুযোগ পায় না কি বললাম বুঝলেন না খুব অহংকার মৌলভি সাহেব দেখলে সালাম করে না কেন মৌলভি সাহেব দেখলে সালাম করে না কেন না না যদি কিছু টাকা পয়সা ঠিক ধরেছে যদি মাদ্রাসার বিল বইটা বার করে সালাম পর্যন্ত করে না অনেক লোক আছে না আছে যে অহংকার যদি বেশি হয় আপনার গ্রামের কবরস্থান যেখানে আছে কবরস্থানের সাইডে গিয়ে মাঝে সাঝে ঘুরে আসবেন দেখবেন আপনার আব্বা মাটি হয়ে গেছে দাদু মাটি হয়ে গেছে
আপনারও এবার পালা পড়েছে শুধু খোঁড়ার অপেক্ষা। ঠিক বললাম না ভুল বললাম? শুধু খোঁড়ার অপেক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশাল বড় হাতি মার্কা বড় গেট, জীবনে ভিখারি ভিক পায় না। আর যদি বা ভিখারি ভিক চাইতে আসে ধমকি দিয়ে বলে, এই তুমি নামাজ পড়ো, নামাজ পড়ি না, নামাজ পড়ে না, ভিক করতে এসছে। আর একজন কে এসেছে, এই ভিক করছো, তোমার হাতে বড় মোবাইল কেন, হ্যাঁ চিটিং বাজ, বেরো এখান থেকে, তাকেও তেড়ে দিল। আর একদিন এসছে একটা মেয়ে মিনু শাড়ি পরে, ভালো মিনু শাড়ি, বলছি দেখ ভিক্ষু করছে আবার মিনু শাড়ি পরে এসছে, এই ঢং দেখ কত, বেরো এখান থেকে, সুস্থ মানুষ ভিক চাইছো তুমি, ছি 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 ছি, এ কেমন চরিত্র আপনার, এ কেমন চরিত্র। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম কি, শুকর। তার থেকে নিকৃষ্ট প্রাণী কুকুর, তাই না? বাবরি মসজিদ ভেঙেছে কারা, ইমানদার না বেইমান, হ্যাঁ বেইমানেরা, তাই না, বেইমানেরা ভেঙেছে। ত্রিপুরা মসজিদ ভেঙেছে কারা, বেইমানেরা, তাই তো। আচ্ছা বলুন তো, এই সমস্ত বেইমানদের রুজি দেয় কে, কে, আল্লাহ। কুকুরকে রুজি দেয় কে, আল্লাহ। শুকরকে রুজি দেয় কে, আল্লাহ। আল্লাহ যদি তার রুজির দস্তরখান থেকে যদি কুকুরকে যদি ফেরত না দেয়, শুকরকে যদি ফেরত না দেয়, নরেন্দ্র মোদীর মতো একজন বিশ্বাসঘাতককে যদি ফেরত না দেয়, অমিত শাহর মতো বাবরি মসজিদ ভাঙনেওয়ালা লোককে যদি ফেরত না দেয়, অক্সিজেন দেয়, রুজি দেয়, আপনি সামান্য দু টাকা দিবেন আর তাল বাহানা করলেন, এই তুই নামাজ পড়িস, বের এখান থেকে, এই ধান্দা কেন, দিবে তো দু টাকা, আর না সে আগেকার দিনে ছোট এক টাকা, ওতে এত কৈফিয়াত, হ্যাঁ এ তো এত কৈফিয়াত করছে কি করছে না করছে। আবার যদিও বা কিছু মুসলমান তাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে দান টান করছে, আবার দান করার সাথে সাথে দেখছি এইরকম করে ক্যামেরা করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ কি দানির বেটা আমি, কি আশ্চর্য ব্যাপার। নিজের আপন চাচাতো ভাইকে লকডাউনে দু বোতল সরিষার তেল দিয়েছে, 5 কেজি চাল দিয়েছে, ফেসবুকে ছেড়ে দিয়েছে, বলছে আমাদের গ্রামের ও ফজলুল এত বড় দানি, তার নিজের ভাইকে 2 লিটার তেল আর 5 কেজি চাল দিয়েছে। তোমার মতো গরু আর পৃথিবীতে কেউ আছে, আজ তো গরু তুমি একটা, ছি 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 ছি। প্রতিবেশীকে তুমি কারো দিয়েছো, তারও তো মেয়ে জামাই আছে, আছে না নেই, তা তার জামাই যদি এই ছবিটা দেখে, তার মেয়ের যা যদি এই ছবিটা দেখে, কষ্ট পাবে কি পাবে না, যে আজকে আমার আব্বা গরিব মানুষ কারুর থেকে কিছু নিয়েছে বলে আমার আব্বাকে ছোট করে ফেসবুকে ছেড়ে দেওয়া হলো, কষ্ট পাবে কি পাবে না। এগুলো এত নিম্ন মানসিকতার মানুষ কেন আপনি, হ্যাঁ আগামী রমজান মাস আসছে, এখন থেকে প্রস্তুতি হতে হবে, এখন থেকে আপনার গিন্নিকে 10 টাকা করে প্রতিদিন জমাতে হবে, এই 10 টাকা করে রেখে দাও, রমজান মাস অনেক নেকি, ফকির মিসকিন আসবে বাড়িতে দিতে হবে, আপনি এখন থেকে রেডি হন। আল্লাহ আপনার মালে আরো 2-5 জনের রুজি রেখে দিয়েছে, টাকা বেশি হয়ে গেছে বলে আপনি লাল সাহেব নন, ব্যবসা করছেন তো ব্যবসা, একদিনে দেখেন 500 টাকার বেশি লাভ হয় না, একদিন হঠাৎ 3,000 টাকা হয়েছে, খুব বগল বাজাচ্ছেন, 3,000 হয়েছে একদিন, বাড়িতে বসে ভাত খাচ্ছেন, হঠাৎ করে একজন শামসুল ভাই বাড়িতে আছে, এই বিয়াদব তোর টাইম জ্ঞান নেই, এই মাত্র বিজনেস করে বাড়ি এলাম, ভাত খাচ্ছি তোর বুদ্ধি নেই, ওখান থেকে। আল্লাহ বলছে শামসুল শোন, অন্যদিনে 500 টাকা দিয়েছি পরীক্ষা চালাইনি, আজকে 3,000 টাকা দিয়েছি, খেতে বসবি আর 2 অন্ধ লোককে পাঠাবো, আর 2 জনকে পাঠাবো, তারা মেয়ের বিয়ের জন্য চাঁদা তুলছে তাদেরকে পাঠাবো, আর ওই মাদ্রাসার হাফিজিয়াখানা থেকে একটা হুজুরকে পাঠাবো, যদি 3,000 টাকা পেয়ে যদি না শুক্রিয়া করে তাদেরকে যদি না দিস, তারপরের দিন 9,000 টাকা লস করে দিব, এটা আল্লাহ পারে কি পারে না। 3,000 টাকা দিয়েছি বগল বাজিও না, তার মানে পরীক্ষা চালাচ্ছি যে আরো 5 জনের রুজি তোমার হাতে দিয়ে দিলাম, যে অন্ধ মানুষ খেটে খাবার ক্ষমতা নাই ওর টাকাটা রাসামসুল তোকে দিয়ে দিলাম। মাদ্রাসাওয়ালা এদের জমি জায়গা কিছু নাই, এদের বাচ্চাগুলো খাবে, 3টে হুজুরকে তোর বাড়িতে পাঠালাম, 2 জন মেয়ের বিয়ে তোর বাড়িতে পাঠালাম, আমি পরীক্ষা চালালাম রে বান্দা, এর থেকে যদি অন্তত 500 টাকা সবাইকে বিলি বন্টন করে দিতিস, তা আমি আল্লাহ খুশি হয়ে তারপরের দিন আবার 2,000 বাড়িয়ে দিতাম।
এটা আল্লাহ দিত কি দিত না? আর আপনি যদি হাত গুটিয়ে নেন সে কি করবে? সে খুলে দিবে? কখনোই নয়। হযরত উসমানের নাম শুনেছেন? ছোট মাপের মানুষ ছিলেন না বড় মাপের? সাইজে নয়, মর্যাদার দিক দিয়ে বড় মাপের না। আল্লাহ একবার একটা আশ্চর্য ঘটনা বলছে, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনার ঈমান যদি থাকে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়নি, আম্মা জান আয়েশার উরুতে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। কে কে? আল্লাহর নবী। আম্মা জান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কে? আল্লাহর নবী। কে? আবু বকর। বিশ্ব নবী বলছেন ভিতরে চলে এসো। হযরত আবু বকর ভিতরে চলে এলেন। আবু বকর কে? না আল্লাহর নবীর আপন শ্বশুর আয়েশার আব্বা। আল্লাহর নবী ওইভাবেই উরুতে মাথা দিয়ে বসে আছেন, টেক লাগিয়ে বা শুয়ে আছেন। আল্লাহর নবী ওইভাবেই আছেন, নড়াচড়া করলেন না। হযরত আবু বকর কথা বললেন, আবার কথা বলা শেষ, দরজায় আবার আওয়াজ, কে? না আমি হলাম হযরতে ওমার। আল্লাহর নবী বললেন ভিতরে চলে এসো। হযরত ওমার ভিতরে এলেন। ওমার মানে কে? আল্লাহর নবীর আপন শ্বশুর। বন্ধুরে আমার, ওইভাবেই বিশ্ব নবী তিনি বসে আছেন। তারপরে আবার দরজায় আওয়াজ, কে? না আমি হযরতে আলী। বিশ্ব নবী বলছেন ভিতরে চলে এসো। আলী মানে কে? আলী মানে হচ্ছে আল্লাহর নবীর জামাই। বন্ধুরে আমার, তিনজন চলে এসেছে, ওইভাবেই কথাবার্তা বলছেন, আল্লাহর নবীর কোনো পরিবর্তন নাই। চারবারের মাথাতে দরজাতে আওয়াজ হলো, কে? বাইরে থেকে আওয়াজ আসছে, আমি হলাম হযরতে উসমান। বিশ্ব নবী উসমানের নাম শুনে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়লেন, কাপড় জামা কাপড় ঠিক করে নিলেন, মাথার চুলটা ঠিক করে নিলেন, এত আঁটো শত করেছিলেন, ভদ্রভাবে দাঁড়িয়ে গেলেন ভালোভাবে। হযরত আলী ব্যাপারটা দেখলেন, বিশ্ব নবী আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে? আবু বকর আপনার শ্বশুর, আপনি দাঁড়িয়েছিলেন, আপনি বসেছিলেন, হযরত ওমর ছিল আপনার শ্বশুর, আপনি বসেছিলেন, আমি আপনার জামাই, আপনি বসেছিলেন, আর হযরত উসমানকে দেখে কান আপনি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লেন। বিশ্ব নবী বলছেন, ও আলী, শুনে রেখে দাও, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করে, আমি নবী কি তাকে দেখে সম্মান করব না? আল্লাহু আকবার। উসমানকে দেখে সম্মান করত কারা? আসমানের ফেরেশতারা।